আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, এ জায়গায় দেখতে পাচ্ছেন চার্জে বাঁধানো আছে একটি স্যাম্পনি ফোন, স্যাম্পনি L42 মডেলের একটি ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি সারাদিন কিন্তু চার্জে বাঁধানো হচ্ছে, তারপরেও কিন্তু চার্জ দাঁড়াচ্ছে না, এক কথায় মোটো কিন্তু চার্জ এতে নিচ্ছে না। তা যাই হোক, চার্জ দেখাচ্ছে কিন্তু চার্জ কোনো প্রকারে দাঁড়াচ্ছে না। তো আমি দেখাচ্ছি আপনাদের বিষয়টা কি। তো দেখেন, এতে কিন্তু চার্জ নিচ্ছে, চার্জ দাঁড়াচ্ছে না। আমি একাধিকবার চার্জার চেঞ্জ করে দিয়ে দেখেছি, তারপরেও কিন্তু এটি সমস্যাটা সমাধান হচ্ছে না। অনেক সময় চার্জারের কারণে এই সমস্যাটাই হয়। তো যাই হোক, এখন আমি কথা না বাড়িয়ে ফোনটি খুলে আমি দেখব যে সমস্যাটা কোথা থেকে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন, আমাদের ফোনটি কিন্তু খোলা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। তো দেখুন, এই যে চার্জিং আইসিটি আছে, দেখেন এই চার্জিং আইসিটি, তো এর সাইডটি কত মরিচা পড়ে গেছে। আমার মনে হয় এই ফোনটি কোনো সময় হয়তো পানি যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, এটা আমরা ফার্স্টে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখেন, আমরা এখন বোর্ডটি পরিষ্কার করে নেব। বোর্ডটি পরিষ্কার করে যেটা করব সেটা আপনারা দেখুন। আপনারা যদি এই ভিডিওটি দেখে এভাবে কাজ করতে থাকেন, তাহলে আমার মনে হয় আপনারা খুব 100% সাকসেসফুল হবেন। যাই হোক, দেখেন আমাদের বোর্ডটি কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আইসি গুঁড়াটা সুন্দরভাবে পরিষ্কার করেছি। এখন একটু পেস্ট দিয়ে আমরা আইসিটি একটু হিট দিয়ে দেবো, চার্জিং আইসিটি হিট দিয়ে আইসিটি একটু নড়চড় করে দেবো। দিয়ে আমি ফোনটি ফিটিং করে আমরা কিছু সময় চার্জ দিয়ে দেখবো যে আমাদের কাজটি কমপ্লিট হয়েছে কি না। তো যাই হোক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখেন আমরা আইসিটি কিন্তু আস্তে করে হিট দিচ্ছি, এখানে কিন্তু আবার বেশি জোরে হিট দেবেন না। তো দেখেন, আমরা আইসিটি একটু নরম হলে কিন্তু আমরা হিট দেওয়া বন্ধ করে দেবো। তো যাই হোক, দেখেন দেখেন হয়ে গেছে কিন্তু। তো বন্ধুরা, একটু বোর্ডটি ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব, আর আমরা একটু থিনার দিয়ে বোর্ডটি ভালো করে পরিষ্কার করে নেব, যাতে বোর্ডটি আমাদের দ্রুত ঠান্ডা হয়। দেখেন বোর্ডটি কিন্তু এখনও গরম আছে, দেখেন ধোঁয়া উঠছে। যাই হোক, দেখেন আমার বোর্ডটি কিন্তু এখন আমরা একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব। নিয়ে আমরা বোর্ডটি পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমরা এতে আবার চার্জে লাগিয়ে দেখবো যে চার্জের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। দেখেন এভাবে আপনারাও ঠিক এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা দেখেন, আমরা এখন ফোনটি চার্জে লাগালাম। তো আমরা কিছু সময় চার্জ দিয়ে দেখবো যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো আমরা আর মনে হয় সমস্যাটি সমাধান হয়ে গেছে, এখন আমরা ফোনটি ফিটিং করে চার্জ দেবো। তো বন্ধুরা, আমরা ফোনটি ফিটিং করে নিয়েছি, এখন আমরা চার্জ লাগাইছি। তো দেখেন আমাদের ফোনে দেখাচ্ছে যে 2 মিনিট পর আমরা ফোনটি কিন্তু চার্জ দিয়েছি। তো আমরা এখন ফোনটি একবার অন করে দেখব যে ফোনটি অন হয়ে দাঁড়াচ্ছে কিনা। তো আপনারা দেখুন, দেখেন ফোনটি কিন্তু খুব সুন্দরভাবে অন হচ্ছে। তো দেখেন ফোনটি কিন্তু আমাদের অন হয়ে গেছে। তো আমরা একবার চার্জের লাইনটি সারিয়ে দেখি যে আমাদের ফোনটি আর অফ হচ্ছে কিনা। তো দেখেন বন্ধুরা, 2 মিনিট চার্জ দিয়েছি, ফোনটি কিন্তু অন হয়ে দাঁড়াইছে। তো আমার মনে হয় আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো আমি আর ভিডিওটি লম্বা করবো না।